সরকারি চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলোকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন আজকে নিয়ে প্রথম কোশ্চেনটা খেয়াল করুন বলা হয়েছে কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে কি বলা হয়েছে কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে তো বন্ধু কারেক্ট অ্যান্সার অপশান এ উনিশশো চুরাশি সালে কলকাতায় মেট্রো রেল প্রথম চালু হয়েছিল দেখো এখানে কিছু কথা বলা আছে এটি ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা অর্থাৎ কলকাতায় যে মেট্রো রেল চালু হয়েছিল সেটা প্রথম মেট্রো রেল পরিষেবা ছিল আর দ্বিতীয় স্থানে কে ছিল দিল্লি মেট্রো রেল যেটা দু সালে চালু করা হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে ভারতের কয়লার কয়লা সঞ্চয়ের প্রায় ফর্টি অবস্থান করছে কোন এলাকায় ভারতের যে কয়লা সঞ্চয় হয় তার চল্লিশ অবস্থান করছে কোন এলাকায় তো বন্ধুরা কারেক্ট আনসার দামোদার উপত্যকায় চল্লিশ পার্সেন্ট অবস্থান করছে পরবর্তী কোশ্চেনটি দেখো তিন নম্বর প্রশ্ন পুরীর রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় ইজি কোশ্চেন তবে এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে পুরীর রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় তো কারেক্ট আনসার জগন্নাথ অপশান সি হচ্ছে কারেক্ট আনসার এর পরবর্তী কোশ্চেন দেখো কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রচুর পরীক্ষা এই আসে মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয় চার নম্বর প্রশ্ন তা কারেক্ট আনসার হবে অপশান এ অশোক মেহতা কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো সুন্দরবনকে নির্মলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে তোমরা জানো এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে কি কারণে তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হচ্ছে জীব বৈচিত্র্যের জন্য অনেকে সুন্দরী গাছ গোল দিয়ে ফেলে সেক্ষেত্রে ভুল অ্যান্সার হবে বা ম্যানোগ্রোভ গোল দিয়ে ফেলে কারণ এমন কিছু অপশান দেওয়া থাকে বাঘ দেওয়া থাকে এতে ভুল করে ফেলে অ্যাকচুয়ালি জীব বৈচিত্র্যের জন্যই তাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের নামে নথিভুক্ত করা হয়েছে এবার পরবর্তী কোশ্চেন ছয় নম্বর প্রশ্নটি দেখো মুদ্রা রাক্ষস এই গ্রন্থের রচয়িতা তা বন্ধুরা মুদ্রা রাক্ষস এই গ্রন্থের রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত বিশাক দত্ত হচ্ছে মুদ্রাক্ষস গ্রন্থের রচয়িতা আর দেখো এখানটায় কিছু কথা উল্লেখ আছে কৌটিল্য গ্রন্থ রচিত গ্রন্থের নাম কি অর্থশাস্ত্র আর কালিদাস রচিত করে গ্রন্থের নাম কি অভিজ্ঞান শকুন্তলা মেঘদূত বরাহমি রচিত করে গ্রন্থের নাম কি একটি পঞ্চ থেকে ইম্পর্টেন্ট গ্রন্থগুলোর নাম এখানে তুলে ধরা হলো নোটের মাধ্যমে এবার পরবর্তী কোশ্চেন দেখো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত রামমাম এই জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় রয়েছে তো বন্ধুরা কারেক্ট আনসারে হবে অপশন সি দার্জিলিংয়ে এটা রয়েছে ঠিক আছে দার্জিলিংয়ে জলবিদ্যুৎ প্রকল্পটি দেখতে পাওয়া যায় এবার দেখো পরবর্তী কোশ্চেন আলোকবর্ষ বর্ষ হল কি বলা হয়েছে আলোকবর্ষ কী তো বন্ধু কারেক্ট হচ্ছে আলোর এক বছর অতিক্রম দূরত্বই হচ্ছে আলোক বর্ষ ঠিক আছে এবার নয় নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু করা হয়েছে তো বন্ধু কারেক্ট আছে হাওড়া থেকে হুগলি এই কোশ্চেনটা লাস্ট ডাব্লু বি পিএসসি যে পরীক্ষাটা হয়েছিলো সেই পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল পশ্চিমবঙ্গের কোয়া থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল হাওড়া থেকে হুগলি চালু করা হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো শোলা অরণ্য কোথায় দেখা যায় কী বলা হয়েছে সোলা অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় তো কারেক্ট আনসার পশ্চিমঘাট পর্বতে হচ্ছে শোলা অরণ্য দেখতে পাওয়া যায় পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে কি বলা হয়েছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে তো কারেক্ট আনসার হবে অন্ত্রপ্রাদেশীয় দ্বন্দ্বের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করেন তাকে নোট করে নাও কিছু বিষয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাকাল পয়লা অক্টোবর উনিশশো সাতত্রিশ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয় সেই সময় কোর্টের নাম ছিল ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া পরবর্তী ক্ষেত্রে আঠাশে জানুয়ারি উনিশশো সালে এই কোর্টের নামকরণ করা হয় ভারতের সর্বোচ্চ ন্যায় ন্যায়ালয় বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শারদ অরবিন্দু বাবদে যিনি সাতচল্লিশতম পদে রয়েছেন পরবর্তী কোশ্চেন দেখো জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায় কি বলা হয়েছে জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় অপশন সি ষোলো থেকে চৌষট্টি বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধিকে জনসংখ্যা লভ্যাংশ বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় কী বলা হয়েছে নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় তো কারেক্ট অ্যান্সার হবে ইরিডিয়াম অপশান এ কারেক্ট অ্যান্সার ইরিডিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ নয় ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন চোদ্দো নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না তো বন্ধু কয়েকটা আনসার কোচবিহার জেলা তখন ছিল না ঠিক আছে পশ্চিমবঙ্গের মধ্যে তো কী বলা হয়েছে দেখো উনিশশো পঞ্চাশ সালে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়েছিল কত সালে উনিশশো পঞ্চাশ খেয়াল রাখবে তারিখটা পরে দেখো পনেরো নম্বর প্রশ্ন কোলেরু হ্রদ কোথায় অবস্থিত কোলেরু রতটি এই রথ যে হ্রদ এই রথটি কোথায় অবস্থিত বন্ধুরা কারেক্ট আনসার বি গোদাবরী আর কৃষ্ণার মধ্যে এই কোলেরু রত দেখতে পাওয়া যায় ষোলো নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডল অস্তিত্ব না থাকলে আকাশের বন্য কীরকম হতো বায়ুমণ্ডল যদি অস্তিত্ব না থাকতো তাহলে আকাশের বন্য কীরকম হতো তো বন্ধুরা কারেক্ট আনসার হবে কালো রঙের বন্য হতো এবার পরবর্তী কোয়েশ্চেন থেকে সতেরো নম্বর পৃথিবীর বৃহত্তম সাধু জলের রথ কোনটি কী বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের রথ কোনটি তো কারেক্ট আনসার হবে ডি সুপ্রিয়ার হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের রথ আর যদি ভারতের ক্ষেত্রে সাধু রথ বলে হচ্ছে উলার হ্রদ হয়ে যাবে ঠিক আছে খেয়াল রাখবে ভারতের বললে কি উলার হ্রদ এবার পরবর্তী কোশ্চেন থেকে আঠেরো নম্বর নিম্নলিখিত কোনটি সঠিক নয় এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এখন আসে নির্মলকিত কোনো সঠিক নয় দেখো এই অপশন সিটা ভুল আছে এক একশৃহ গন্ডার এটা ঠিক নয় ঠিক আছে এক একশিং গণ্ডার দেখতে পাওয়া যায় না এবার পরবর্তী কোশ্চেন দেখো উনিশ নম্বর প্রশ্ন নির্মলখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট রেখা অতিক্রম করেনি এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় রিপিট করা হয় নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্ক্রান্তি রেখা যায়নি তো উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে কর্কট কান্তি রেখা যায়নি ঠিক আছে এবার কুড়ি নম্বর প্রশ্ন দেখো তো এখানে কিছু কথা উল্লেখ করা আছে দেখো উড়িষ্য রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে রাজধানী কি ভুবনেশ্বর রাজ্যপালকে বর্তমানে গণেশী লাল এবং কে আছেন নবীন পট্টনায়ক রয়েছেন ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয় কি বলা হয়েছে কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয় তো বন্ধুরা অপশান এ অশোকের সময় এই সাঁচী স্তূপ নির্মিত হয়েছিল একুশ নম্বর প্রশ্ন দেখো জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত কি বলা হয়েছে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত তো কারেক্ট অ্যান্সার অপশান বি তিস্তা ও করলা নদীর তীরে এই জলপাইগুড়ি শহরটি অবস্থিত বাইশ নম্বর প্রশ্ন দেখো মমে মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত কারেক্ট আনসার হচ্ছে লং টেনেস খেলার সঙ্গে মহেশ ভূপতি যুক্ত ঠিক আছে মহেশ ভূপতি চেন্নাই রাজ্যের তিনি একজন বাসিন্দা ছিল খেয়াল রাখবে মহেশ ভূপতি কি চেন্নাই রাজ্যের একজন বাসিন্দা আর তিনি লং টেনিস খেলার সঙ্গে যুক্ত তেইশ নম্বর প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম কী নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষা এসে থাকে তরাই অঞ্চল নামে পরিচিত ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ধনেখালী কি বিখ্যাত কি বলা হয়েছে তাঁত শিল্পের জন্য ধনেখালী কিন্তু বিখ্যাত খেয়াল রাখবে তাঁত শিল্পের জন্য ধনেখালী বিখ্যাত আজকের পঁচিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন বাস্কেটবল খেলায় উপকে কতজন খেলোয়াড় থাকে বাস্কেটবল খেলায় উভয় ক্ষেত্রে কতজন খেলোয়াড় থাকে তো বন্ধুরা পাঁচজন খেলোয়াড় থাকে টোটাল পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাও আর অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দাও ভিডিওটি তোমার নিকটবর্তী ফ্রেন্ডদের কাছে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো নতুন একটি তোমার সাথে আবার দেখা হবে এবং সুস্থ দেখো ভালো দেখো জয় হিন্দ বন্ধুরা